হ্যালো গাইস, আমি শুক্লা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকেও আমি আমার পার্লারের ঘর থেকে আমি একটু রেডি শেডি হয়ে গেলাম। তো এখন বাজে দুপুর বেলা বলবো না বিকাল বলবো, সাড়ে তিনটে বাজে, মানে দুপুরও না বিকালও না, সাড়ে তিনটে বাজে, সাড়ে তিনটে বাজে। তো এখন আমরা দুজনা যাব একটু মার্কেট করতে, মানে চতুর সেলে কিছু কেনাকাটা করতে। তো তোমরা আমাদের সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। চতুর্মাসের সেল বলতে তো সেই ধামাকা সেল দেয় না, মানে সব সেল সেল সেল, এখন কত দিয়ে কত কি আমরা কিনবো, সেলের দাম তো একটু সস্তা হয়, তাই ভাবলাম যাই একটু দুজনে একটু কেনাকাটা করে আসি। তো চলো দেখতে থাকো। তো এখন আমরা দুজনা চললাম সেলে বাজার করতে। তো আমরা এখন টোটো উঠে পড়েছি, আমাদের সামনে তো একটা অটো যাচ্ছিল, অটো উঠিনি, কেননা অটো উঠলে ভিডিওটা করতে পারবো না ভালো, অটোটা গাড়াগাড়ি ছিল, তো টোটোই ফাঁকা ফাঁকাই যাচ্ছি। তো এই যে আমাদের বড়দা কলেজ, তো আমরা টোটো থেকে নেমে গেছি, নেমে এই যে বাজার মধ্যে ঢুকেছি, ঢুকে পড়েছি আর কি, ঢুকছি এখনো পুরোপুরি। তো এখন দেখি কোথায় কি ভালো আছে সব কিছু। তো এই যে সব নতুন দাম 100, সব নতুন, এই যে 100 গেঞ্জি, এই দেখো 100 টাকায় কত সুন্দর সুন্দর গেঞ্জি, বিউটি কেয়ার ওয়াল বাবা, এদিকে কত সুন্দর সুন্দর শাড়ি, আমি দেখবো এই যে আমাদের ম্যাডাম দুটো দেখছে, না ছোট হয়ে যাবো। কালারটা ভালো লাগছে, হ্যাঁ কালারটা ভালো লাগছে, বললাম দেখ এই লালটা ভালো লাগছে, হ্যাঁ তুমি যেটা নিয়েছো ওটা ভালো লাগছে। তো এই যে আমাদের দিদি ভাই ব্লাউজের দোকানে ঢুকছে, কি নেবে? চাদরটা ভালোই লাগছে, খারাপ না, ডিজাইনটা খুব সুন্দর। হ্যাঁ গ্যারান্টি, সেল চলে গেলে সেল বাচ্চাদের জুতো কি কিউট কিউট দেখতে। প্রিয়াঙ্কা দি কোনটা নিচ্ছ? কাঁদো কাঁদো, এটা দেখে নিন, দেখে নিন, আড়াইশো টাকা করে। বাহ, এই প্রিয়াঙ্কা দি দেখো তো, আড়াইশো টাকা করে, আড়াইশো, আড়াইশো, আড়াইশো টাকা, আড়াইশো। তো গাইস আমি বাজার থেকে বাড়ি চলে এসেছি, আগে আগে গেছি, আজ আগে আগে চলে এসেছি, ছটার মধ্যে বাড়ি চলে এসেছি। তো আমি চতুর সেল থেকে কি কি কেনাকাটা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করি, তো চলো দেখতে থাকো। প্রথমেই আমি তোমাদের সাথে তোমাদেরকে দেখাই সুন্দর একটা জামা আর কি, এই যে বাচ্চাদের জামা দেখো, খুব সুন্দর একটা জামা, তার সাথে একটা প্যান্ট, এই যে সেট। এই বাচ্চার জামাটা হচ্ছে আমার ভাগ্নির, মানে ওর বয়স হচ্ছে 1.5 বছর, তো ওর জামা। আর এই প্যাকেটের মধ্যে আছে আমার একটা ছোট এই যে প্যান্ট, আর 100 টাকার ব্লাউজ দেখো কত সুন্দর। আমি একটু পেলেনি কিনেছি, পেলেন পছন্দ করি, এটা বাড়িতে পরবো তার জন্য এই যে। আর
দেখো দারুণ হয়েছে বেড কাভারটা, না দেখলে বিশ্বাস করা যাবে না। মোটে কত জানো, মানে সব থেকে বড় খাট যেই খাট সেই খাটের মাপে। এই হচ্ছে বিছানার চাদর, কালারটা দেখো ইয়েলো কালার আর ভেতরে আছে হোয়াইট কালার একটা চেক। এইভাবে তো খুলে দেখানো যাবে না, তবুও যতটা সম্ভব আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তো আমার কাছে তো দারুণ লেগেছে, এই দেখো ভেতরটা দেখো, এই যে খুব সুন্দর। আর কিনেছি এর সাথে, মানে সিঙ্গেল কিনেছি, সাথে নয় সিঙ্গেল সিঙ্গেলই কিনেছি এবার। আর এই যে দুটো বালিশের কাভার, এই দেখো ওর সাথে একটু যতটা আমি পেরেছি ম্যাচ করতে, হলুদ ইয়েলোর মতো হোয়াইটের মতো, তবে একটু রেড চলে এসছে। আর কোল বালিশের কাভারটা ম্যাচিং করতে পারিনি ওর সাথে, তো ইয়েলো আছে বাট এই ওটা ডিপ, এটা হালকা। আর কিনেছি গামছা, গামছা তো দেখা কিছুই নেই, নিজে গামছাটা খুব ভালো সুতির, 65 টাকা দাম, ভালো। আর কিনেছি শাড়ি, শাড়িটা সেল থেকে কিনিনি, এটা ঘর থেকে কিনেছি। এখানে শাড়িটা হচ্ছে তাঁতের শাড়ি আছে, এই যে পুরোটা আমি খুলছি না, এই হচ্ছে তাঁতের শাড়ি। এই শাড়িটা হচ্ছে নিয়েছি আমার মানে গুরুমার জন্য, এটা আমার গুরুমার জন্য নিয়েছি শাড়িটা। আর এই প্যাকেটটা আছে, এটা পাঞ্জাবি সেন্টার থেকে কিনেছি। এই যে এর মধ্যে আছে ধুতি, এই যে এটা ধুতি আছে, একটু ওয়েট করো একটুখানি। আর এটা আছে একটা আন্ডার প্যান্ট, আর এটা একটা গেঞ্জি আছে। এই যে এটা হচ্ছে আমার গুরু বাবার জন্য, এই ধুতি গেঞ্জিটা গুরু বাবার জন্য, আর শাড়িটা গুরুমার জন্য। তো এই ছিল আমার চৈত্র মাসের, মানে চৈত্র সেল, চৈত্র মাসের। তো গাইস আমার এই বিছানার চাদর বেড কাভার চৈত্র সেলে যা যা কিনলাম, তো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। আর আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে, সব থেকে বেটার হয়েছে 250 টাকার বিছানার চাদর, ভীষণই ভালো। মানে সামনাসামনি না দেখাতে পারলে আর কি মানে বিশ্বাস করবে না, সামনে দেখতে পারলেই তো ভিডিওতে যতটা আমি দেখাতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার কোনো নতুন আরেক ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।